فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جاءنا شنواني تبون جانتي چيسن যে আমরা কি বাচ্চাদেরকে পুতুল কিনে দিতে পারবো এবং সেগুলো নিয়ে বাচ্চারা যদি খেলাধুলা করে তাতে কোনো অসুবিধা আছে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, বিশেষ করে বাচ্চাদের জন্য পুতুলের ব্যাপারে ওলামা একরামগণ বলেন যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যদি ঘরে নিজেরা নিজেরা কাপড় দিয়ে পুতুল বানিয়ে খেলে তাতে কোনো অসুবিধা নাই, এবং সেই পুতুলে তারা পোশাক পিন্ধাবে এবং তাদেরকে পরিষ্কার করে দেবে এবং কিভাবে শিশুকে লালন পালন করতে হয় তা বাচ্চারা শিক্ষা গ্রহণ করবে। আর ফলে যদি কেউ তাদেরকে মা তাদেরকে পুতুল বানিয়ে দেয় বা পুতুল যদি কিনে দেয় তাতে কোনো অসুবিধা নাই। এ বিষয়ে সাহিহ বুখারীর একটি হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালামের নিকটে আমার পুতুল মেয়ে নিয়ে খেলা করতাম। তো এই হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ বলেন যে বাড়িতে যদি বাচ্চারা ছেলেমেয়েরা ছোট ছোট শিশুরা যদি পুতুল নিয়ে যদি খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে তাকে কাপড় পিন্ধায় বা তাকে পরিষ্কার করে দেয় যাতে করে সেখান থেকে তারা শিক্ষা অর্জন করতে পারে, সেই হিসাবে যদি পুতুল নিয়ে খেলাধুলা করে তো ওলামায়ে কেরামগণ সেটা জায়েজ করেছেন। তবে এ কথা অবশ্যই স্মরণীয় যে সমস্ত পুতুল আজকে আমাদের বাজারে পাওয়া যায় যে বিদেশি পুতুল সে সমস্ত কেনা ঠিক না, কারণ সে সমস্ত পুতুলের মধ্যে দেখা যায় অনেক সময় তারা ন্যাংটা বা নগ্ন বা বেপর্দায় থাকে এবং সে সমস্ত পুতুল যদি তাদেরকে কিনে দেওয়া হয় তাহলে তারাও সে সমস্ত পুতুলের অনুকরণ করবে। তাই আমাদের উচিত এমন নগ্ন এবং বেপর্দা পুতুল তাদেরকে কিনে দেওয়া উচিত না, বরং ওই পুতুল কিনে দেওয়া উচিত যে পুতুল বেপর্দা বা নোংরা বা নগ্ন বা না, এই সমস্ত দিকেও আমাদেরকে খেয়াল করতে হবে যাতে করে শিশু মেয়েরা সেই পুতুলের অনুকরণ না করে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।